করোনাভাইরাসে একদিনে মৃত্যু ও শনাক্তের আবারও নতুন রেকর্ড হয়েছে। ২৪ ঘন্টায় ১৬৪ জনের মৃত্যু এবং শনাক্ত প্রায় ১০,০০০। কেবল খুলনা বিভাগে রেকর্ড ৫৫ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ ৫৫৯ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। রোগী বেড়ে চলায় জেলাগুলোতে অক্সিজেন সংকটও বাড়ছে। প্রতিনিধি পাঠান তথ্য ভিডিওচিত্রে জাকি আক্তার রিপোর্ট। করোনা ভাইরাসে প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে বাংলাদেশ। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৬৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যু দাঁড়ালো ১৫,২২৯ জন। একদিনে নমুনা পরীক্ষায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৯,৯৬৪ জন। আক্রান্তের হার ২৯.৩০%। সোমবার পর্যন্ত ২৪ ঘন্টায় খুলনা বিভাগে সর্বোচ্চ মৃত্যু ৫৫ জন, এরপর ঢাকায় ৪০, রাজশাহীতে ১৮, কুষ্টিয়ায় ১৭, যশোরে ১৬, ময়মনসিংহে ১৫, চট্টগ্রামে ৫, মেহেরপুরে ৪, গাজীপুরে ৩ এবং গোপালগঞ্জ, শেরপুর, নোয়াখালী, কুড়িগ্রাম ও নওগাঁয় ১ করে করোনা রোগীর মৃত্যু হয়েছে। সারা দেশে করোনা আক্রান্ত শনাক্ত ঊর্ধ্বমুখী। রাজশাহী ১৩৭ জন আক্রান্ত, শনাক্তের হার ৩৪%। চাঁদপুরে আক্রান্ত ৬৫, শনাক্তের হার ৩৩.৫০%। খুলনায় ২৩৯ জন আক্রান্ত, শনাক্তের হার ৩৬%। কুষ্টিয়ায় ২৯২ আক্রান্ত, শনাক্তের হার ৩০%। নওগাঁয় শনাক্তের হার ১৬.১৪%। মাদারীপুরে ১০৯ জন আক্রান্ত, শনাক্তের হার ৩২.০৫%। মেহেরপুরে শনাক্তের হার ৫২.৬৯%, শেরপুরে ৩৩.০৩% এবং কুড়িগ্রামে ৩২.২৪%। চট্টগ্রামের সর্বোচ্চ ৫৫৯ জন আক্রান্ত শনাক্ত হয়েছে। লকডাউন কার্যকরে গাজীপুরে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন চেকপোস্ট বসানো হয়েছে। খুলনায় নতুন করে করোনা ইউনিট চালু হয়েছে। কুষ্টিয়া, রাজশাহী, মেহেরপুর সহ বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে সেনাবাহিনী ও বিজিপির টহল বাড়ানো হয়েছে। গাইবান্ধায় বিধিনিষেধ অমান্য করায় ৩০১টি মামলায় ২,০০,১৪৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জাকিয়া আফতার, চ্যানেল আই।